ভালো আছো, সুস্থ আছো? আমি অনিমা পাল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিনি এবং কফি দিয়ে স্ক্রাব। চিনি এবং কফির স্ক্রাব আমাদের মুখের নিস্টার গ্লো আনতে সাহায্য করবে। চলো আজকের ভিডিওটা শুরু করি। নিয়ে নেব 2 চামচ চিনি। চিনি দারুণ স্ক্রাবিং উপাদান, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। চিনি স্ক্রাবার করার ফলে ময়লা মরাকোষ দূর হয় এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। এর সাথে নিয়ে নেব 1 থেকে 1.5 চামচ কফি পাউডার, আর নিয়ে নেব 1/2 টমেটোর জুস। সুস্থ, পরিষ্কার ও মসৃণ ত্বক পেতে হলে ব্যবহার করতে পারো টমেটো। টমেটোর ভিতর রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি, যা ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে। এর সাথে নিয়ে নেব 2 চামচ কোকোনাট অয়েল, 1 চামচ ফেস ওয়াশ, 1 উপকরণ মিক্স করে নেব। আমাদের সুপার ডুপার ন্যাচারাল স্ক্রাব রেডি, এখন অ্যাপ্লাই করতে পারো। এখন মুখে, হাতে, পায়ে, গলায় অ্যাপ্লাই করব এবং 5 থেকে 6 মিনিট স্ক্রাব করব। স্ক্রাব করার ফলে মরাকোষ দূর হয়ে যাবে এবং নতুন কোষ গজাতে সাহায্য করবে। কফির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের সুরক্ষা দেয়, হাইড্রেশন এবং ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। আমাদের মতো গৃহিণী তো বাইরে পার্লারে যাওয়ার মতো সময়ই থাকে না, এজন্য ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমরা ত্বকের যত্ন নিতে পারি। নারকেল তেল ব্যবহার করার ফলে ত্বক জলদি রুক্ষ হয়ে যাবে না, ত্বক মসৃণ থাকবে। দেখো বন্ধুরা, ত্বক একদম সফট সফট হয়ে গেছে। আমরা তো ইংরেজ না যে একদম সাদা চামড়া হয়ে যাবে, আমাদের রঙই তো বাদামি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।